পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর কলেজের সামনের রোডে পদ অবরোধ দেখালো এসএফআই সমর্থকরা। তাদের মূল দাবি, বাস ভাড়া বৃদ্ধি ও ডাটা রিচার্জের দাম যেভাবে বাড়ছে তা কমাতে হবে। এসএফআইয়ের জেলা সভাপতি সাদ্দাম হোসেনের দাবি, যেখানে রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ অন্যান্য সুবিধা দিচ্ছে, তাহলে কেন ছাত্রছাত্রীদের বাস ভাড়া ফ্রি করা হবে না? আধ ঘন্টা চলে পদ অবরোধ, রাস্তায় আটকে যায় বাস অটো, এরপরই ক্ষিপ্ত হয়ে যায় বাস চালকরা। ঘটনাস্থলে এসএফআই কর্মীদের সাথে বেঁধে যায় বচসা। এরপর খড়গপুর টাউন থানার পুলিশ এসে পদ অবরোধ তুলে নেয়। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে। জিরো ভিশন, জিরো ভিশন আজ কলকাতা তথা গ্রাম বাংলার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। জিরো ভিশন সবার সাথে সবার পাশে, আপনারাও পারেন জিরো ভিশনের মতন সবার পাশে এসে দাঁড়াতে। আসুন না, সাহায্যের হাত বাড়িয়ে দিই। আপনারা যদি সাহায্য করতে চান, তলার এই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটাই আমাদের জিরো ভিশন সংস্থার নাম্বার। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, আজ আমাদের টুকরো খবর এই পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আপনাদের সাথে দেখা হবে এরকমই কিছু টুকরো খবর নিয়ে।